হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আলহামদুলিল্লাহ। আর সবাই সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনাই করি। আর এখান থেকে আজকে আমার ব্লগটা শুরু করতেছি। এটা হলো এই মঙ্গলবার দিন সন্ধেবেলা, ঝড় তুফান শুরু হয়েছে। এই যে দেখো আমাদের মরিচ গাছটা। আর তুফানের সময় আমি কাপড় নিতে আসছিলাম ছাদে, তোমার মেয়েটা বলতেছে আম্মু একটু মোবাইলটা নিয়ে আসো, একটু শ্যুট করো, অনেক ভালো লাগতেছে ছাদে বাতাস ছাড়ছে। তারপরে এই সময়ে আকাশের ভিউটা অনেক ভালো লাগে, তো এই কারণেই ছাদে আসলাম, একটু মোবাইলটা নিয়ে একটু শ্যুট করলাম তোমাদের সাথেও শেয়ার করার জন্যে। তো এই যে আমার মেয়েটা এখানে, ও অনেক মজা পাইতেছে ছাদের উপরে। তো এই যে পাখিরা নিরে ফিরে যাচ্ছে ঘরের মানে ঠিকানায়, বৃষ্টি ঝড় দেখা পালাইতেছে আর কি। দেখো আকাশটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে এই সময়ে। আসলে ওই ভয়েসটা আমি মিউট করে দিছি, আগের যে ভয়েসটা ছিল ওইটা থাকলে দেখতে পারতাম যে আকাশে কেমন গর্জন হইতাছে, গর্জন করতেছে আর কি। তো এই যে আমার বাসার ছাদের উপর থেকে ওই পাশে, রোডের ওই পাশে সেনাকল্যাণটা রাত্রের বেলা দেখতে অনেক ভালো লাগে। এটা একটা গার্মেন্টস, রোডের ওই পাশে আর কি, মেন রোডের ওই পাশে। তো চলো আজকে আমার পছন্দের কি রান্না হইলো, গরুর ভুঁড়ি বোনা, তোমরা দেখতে পারবা, থাকো আমার সাথে। এটা কিন্তু আজকে দুপুর বেলার, তো সন্ধ্যেটাই আগে দেখাইলাম, এটা হলো দুপুর বেলার রান্নাটা। তো কড়াই দেওয়া হলো চুলায় মটর রান্নার জন্য, তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, এলাচটা শুধু দেইনি, এলাচটা একটু বাইটা নেওয়া হয়েছে মশলার সাথে, আদা রসুনের সাথে একটু এলাচটা বাইটা নিছি। তেলের মধ্যে পেঁয়াজগুলিও দিয়ে দিলাম। তোমরা কিভাবে বট রান্না করে খাও আমাকে কমেন্টস করে জানাইও, আর কার কার বটটা অনেক ফেভারেট পছন্দ সেইটাও বইলো। তা আমার কিন্তু অনেক পছন্দ বট বোনাটা, আর অনেক দিন যাবত মানে অনেক দিনই হয়েছে খাইতে ইচ্ছা করতেছে বটটা, খাওয়া হয় না, আনা হয় নাই। তো আজকে মা নিয়ে আসলো। তো দেখো এখানে আদা বাটা দিয়ে দিলাম আমি, আদা রসুনটা একসাথে বাটা আমাদের, সাথে আমি এলাচটা একটু বাইটা নিয়েছিলাম এই আদারটার সাথেই। তো এটা একটু ভাজা হয়ে যাক পেঁয়াজের সাথে, তারপরে আমি পানি অ্যাড করে দেবো এখানে। আর এই বট কিন্তু মাখায়ও রান্না করা যায়, তো আমি কিন্তু অনেক রান্নাই মাখায় করি, তো ভাবলাম আজকে একটু কষায় রান্না করি। তো এখানে লবণ দিয়ে দিলাম আমি, লবণটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সফট হয়ে আসবো লবণটা দেওয়ার কারণে। তো এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিতেছি। আর একে একে গরম মশলা, সরি গুঁড়া মশলাগুলি দিয়ে দিব। তো এই তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, আর মরিচের গুঁড়াটা পরিমাণ বলবো না, এই তো দেখো এতটুকু দিলাম। আসলে মশলার গুঁড়া মশলার ইটা হইলো পরিমাণটা, তোমরা যেমন যে যেমন জাল খাও সেটার উপরে নির্ভর করে, তোমরা পরিমাণ মতো দিয়ে নিবা। আর আমরা একটু জালই খাই, আমি আগেও বলছি তোমাদেরকে,
কারণ আমরা জাল যারা খাই তারা কিন্তু কম জালের তরকারি পছন্দ হয় না আমাদের। তো এখন দিয়ে দিলাম ধনিয়া বাটা, রাঁধুনি বাটা বলে অনেকে এটা, তো রাঁধুনি বাটা দিয়ে দিলাম। আসলে আমার মনে হয় আমি যেহেতু জাল পছন্দ করি, মানে আমার ফ্যামিলির আমার বাচ্চারা সহ জালটা পছন্দ করে, কারণ ছোটবেলা থেকে খাইছে ওরা, খাওয়ানো শিখাইছি, আমিও শিখছি আমার শ্বশুর বাড়িতে এসে। আমি কিন্তু বাপের বাড়িতে কিন্তু এত জাল খায় না আমাদের, তো এখানে এসে কিন্তু জাল খাওয়াটা শিখছি। এখন মনে হয় কি জাল কম দিয়ে রান্না করলে আর কি ওই তরকারিটার কোনো স্বাদই পাই না। আর সেম সমস্যা হইলো যারা জাল খায় না তাদের, যে জাল বেশি হইলে তারা তো মুখেই নিতে পারে না, তো আমাদেরই একই অবস্থা, আমরা জাল কম খাইতে পারি না। তারপরে তো মরিচ তো খাই সাথে, মুম্বাই মরিচ, নাগা মরিচের সিজনে তো থাকেই। আর কে কে জাল বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টস করবা, আর কে জাল কম খাও, কারা কম পছন্দ করো সেটাও আমাকে জানায়ও। আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু তেল ঝাল এগুলি কম খাওয়া উচিত, আর যত গুঁড়ামরিচটা যত কম খাওয়া যায়, আমি জানি সবই, তারপরেও কিছু করার নেই। আসলে মুখের স্বাদটা তো, স্বাদের তো আর লোভ সামলানো যায় না। কাঁচামরিচের জাল কিন্তু খাইলে ক্ষতি হয় না, কিন্তু গুঁড়ামরিচ শুকনা মরিচের জালটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখো বটটা একটু কষাই নিই আমি, তারপরে একটু অল্প পানি অ্যাড করে দিব এখানে। এই তো একটু পানি দিয়ে দিলাম, আর দিব না এতটুকু, কারণ আমি বটটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এটা বেশি পানি দিতে হবে না, শুধু এখন একটু বুনা বুনা করে নিব এটা। তো থাকো আমার সাথে, দেখো আমার বট রান্না তোমাদের কাছে কেমন লাগে। এই তো বলক উঠার পরে আমি আবার দেখাইতেছি তোমাদেরকে, একটু নাড়াচাড়া দিয়ে দিতে হইব একটু পরপর। তো আশা করি আজকে এই আমার বট রান্নাটা, ভুরি বোনাটা তোমাদের কাছে ভালো লাগবো। আর যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবা, আর যারা যে আপুরা ভাইয়ারা আমার সুইট ভিউয়ার্সরা আমার ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আর পাশে যে বেল আইকনটা থাকে ওইটাও বাজিয়ে নিবা, যাতে আমার নতুন ভিডিওগুলি তোমরা সবার আগে দেখতে পারো। আর অবশ্যই তোমরা লাইক দিবা, সবাইকে বলি, সবার উদ্দেশ্যেই বলতেছি আমি। দেখা গেছে কমেন্টস হয়ে যায় অনেক বেশি, লাইক তার তিন ভাগের এক এক ভাগ হয় না, কমেন্টস করে সবাই কিন্তু লাইকটা দেয় না, কিন্তু লাইকটা কিন্তু আমাদের জন্য অনেক অতি দরকারি। লাইকটা দিবা তোমরা, লাইক না দিলে আমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করে না। তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই 2-3 মিনিট, তোমরা যদি পুরো ভিডিওটা দেখার সময় না পাও 2-3 মিনিট ভিডিওটা দেখা তারপরে লাইক দিবা বা কমেন্টস করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যদি ভিডিওটা না দেখাই তোমরা চ্যানেলটা সাব করো, ওটা কিন্তু টিকে না, ওটা থাকে না, ওটা স্প্যাম হয়ে যায়। তো তোমাদের কাছে এই একটা অনুরোধ, আর যে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই আছো সব সময়, আমার ভিডিওগুলি দেখো, কমেন্টস করো সুন্দর সুন্দর, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর সবাই দোয়া করবা আমার জন্য, আমি যেন ভালো কাজ করতে পারি আর ধৈর্য সহকারে কাজ করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবা, আমিও সবার জন্য দোয়া করি, যে আপুরা ভাইয়ারা আমার একই লাইনে আমরা কাজ করি, সবাই যেন সফল হইতে পারে। তো দেখো আজকের এই রান্নাটা আশা করি তোমাদের কাছে ভালো লাগছে, তোমরা এইভাবে ট্রাই করবা বাসায় রান্নাটা, ট্রাই করে আমাকে আমার সাথে শেয়ার করবা, কমেন্টস করবা আর কি। এই তো আমার বট রান্না শেষ, এটা ভাত ভাতের সাথে অনেক ভালো, তারপরে রুটির সাথেও ভালো যায়, মুড়ির সাথে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।